নমস্কার, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, জিওর তরফ থেকে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, সরাসরি জিওর তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে, নতুন অ্যাপ্লিকেশান ফর্মও কিন্তু রেডি করা হয়েছে এইচআর ডিপার্টমেন্টের তরফ থেকে। আপনারা বাড়িতে বসে আজকের মধ্যে অ্যাপ্লিকেশান করে নিতে পারেন। নেক্সট উইক থেকে কিন্তু ইন্টারভিউ শুরু হতে চলেছে, ফেস টু ফেস ইন্টারভিউ হবে। ইন্টারভিউ অ্যাড্রেসও কিন্তু আমরা দিয়ে দেবো, কীভাবে আপনারা অ্যাপ্লিকেশান করবেন, কোন পদে নিয়োগ করা হচ্ছে, কত টাকা বেতন দেওয়া হবে। বেসিক আপনারা দেখতে পাচ্ছেন 17-18 হাজার টাকার মধ্যে এখানে কিন্তু আপনাদেরকে স্যালারি প্রোভাইড করা হবে। দেরি না করে আপনারা তাড়াতাড়ি আবেদন করবেন, কাজের জন্য কোনো টাকা লাগবে না, নিজের এলাকায় কাজের সুযোগ থাকবে, জিওতে সরাসরি চাকরির সুযোগ রয়েছে। তো তাড়াতাড়ি আপনারা আবেদন করবেন। উই আর হায়ারিং ফর হোম সেলস অফিসার, মানে আপনাদেরকে এখানে যে পজিশনের জন্য নিয়োগ করা হবে সে পজিশনের নাম হলো হোম সেলস অফিসার। আপনারা যারা যারা হোম সেলস অফিসার সম্পর্কে জানেন তারা অবশ্যই বুঝে গেছেন, আর যারা জানেন না তারা অবশ্যই বিস্তারিত তথ্য জানার জন্য গুগলে সার্চ করে দেখে নিতে পারেন। জিও কোম্পানির তরফ থেকে রিক্রুটমেন্ট করা হচ্ছে, এখানে কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেটদেরকে সুযোগ দেওয়া হবে, কিন্তু খুবই কম ভ্যাকেন্সি রয়েছে ফ্রেশারদের ক্ষেত্রে। এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে একসাথে কিন্তু চাকরির সুযোগ থাকবে। তো অবশ্যই দেরি না করে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, তাহলে বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট, এডুকেশন আপডেট, পার্ট টাইম ফুল টাইম আর্নিং এবং বিজনেস আইডিয়া সম্পর্কিত সমস্ত ধরনের খবর সবার আগে পাবেন। আর যারা এখন অবধি আমাদের টেলিগ্রাম গ্রুপটিতে জয়েন হননি তাদের জয়েন করে নিন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আছে। তো চলুন স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা কীভাবে অ্যাপ্লাই করবেন যাবতীয় তথ্য। প্রথমত দেখতে পাচ্ছেন জিও রিক্রুটমেন্ট 2024। তো জিওর তরফ থেকে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে 2024-এর নিউ রিক্রুটমেন্ট। আমরা কিন্তু বলেছিলাম যে মার্চ মাস আসলেই কিন্তু প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি বেরোবে, আরও বিভিন্ন আপডেট কিন্তু রয়েছে, সেগুলো স্টেপ বাই স্টেপ আমাদের চ্যানেলে আসবে। সে কারণে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, তাহলে আরও বিভিন্ন ধরনের জব ভ্যাকেন্সি আপডেট সম্পর্কে আপনারা সহজেই খবর পেয়ে যাবেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, টেলিগ্রাম গ্রুপটিতেও জয়েন হতে ভুলবেন না। রোল এখানে কী থাকবে দেখতে পাচ্ছেন, হোম সেলস অফিসার HSO। তো আপনাদের পজিশন নাম যেটা হবে সেটা হলো HSO। এই পদের উপরে আপনাদেরকে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারেন, তবে কোন কোন লোকেশনে আপাতত ভ্যাকেন্সি রয়েছে সেটা অবশ্যই আপনারা ভালোভাবে দেখে নেবেন। কোয়ালিফিকেশান কী আছে এখানে দেখতে পাচ্ছেন, গ্র্যাজুয়েশান 12 পাস ক্যান অলসো অ্যাপ্লাই। তো আপনার যদি গ্র্যাজুয়েশান পাস হয়ে থাকে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন, আপনার যদি 12 পাসও থেকে থাকে তাহলেও কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন। তো সুযোগ কিন্তু সবার জন্য থাকছে, এমন না যে শুধুমাত্র গ্র্যাজুয়েট পাস অ্যাপ্লাই করতে পারবে, যাদের গ্র্যাজুয়েট আছে খুবই ভালো কথা, তারা কিন্তু অ্যাপ্লিকেশান করতেই পারবেন ফ্রেশার হিসেবে। আর যাদের 12 পাস আছে তাদের কিন্তু মিনিমাম হলেও সেলসের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, কী সেলস করতে হবে। এবার হোম সেলস অফিসারে আপনাদেরকে কী প্রোডাক্টের ওপরে কাজ করতে হবে, দেখুন জিওর কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট নতুন বছর বলুন বা বিভিন্ন সময় কিন্তু লঞ্চ করা হয়। যেমন এখন এয়ার ফাইবার চলছে, আপনারা জানেন এয়ার ফাইবারে কিন্তু সুবিধা রয়েছে, ভালো ওয়্যারলেস থাকে এবং ওয়্যারলেসের সাথে সাথে কিন্তু প্রত্যেকটি বাড়িতে কিন্তু এয়ার ফাইবার কিন্তু কানেকশন দেওয়া হচ্ছে। তো এই সমস্ত ফ্যাসিলিটিস থেকে থাকে জিওর বিভিন্ন প্রোডাক্ট থেকে থাকে, সেই প্রোডাক্টের ওপরে আপনাদেরকে কিন্তু কাজটি করতে হবে। এজ লিমিট হতে চলেছে 18-35-এর মধ্যে প্রতিটি ক্যান্ডিডেট এই জব ভ্যাকেন্সির জন্য এলিজিবল থাকবে। এক্সপিরিয়েন্স কী বলা হয়েছে, মিনিমাম 6 মান্থ অফ এক্সপিরিয়েন্স ইন সেলস। তো এখানে বলা হয়েছে যে কোনো ফিল্ডের ওপরে আপনি 6 মাসের সেলস করেছেন তাহলে কিন্তু এই জব ভ্যাকেন্সিটা আপনার জন্য খুবই কমফর্টেবল, কারণ এই জব ভ্যাকেন্সিতে আপনাদেরকে স্যালারি দেওয়া হবে, আপনি লাস্ট যা পাচ্ছেন তার থেকে বেশি স্যালারি দেওয়া হবে। অনলি মেল ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর দিস জব, মানে এই জব ভ্যাকেন্সির জন্য শুধুমাত্র ছেলেরাই অ্যাপ্লিকেশান করতে পারবে, ফিমেল ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে না। স্যালারি অ্যান্ড বেনিফিট 18,500 টাকা, সাথে PAPSI ইনসেন্টিভ TA এবং DAও দেওয়া হবে। তো বুঝতে পারছেন কোম্পানির তরফ থেকে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস দেওয়া হবে, 18,500 টাকা স্যালারি, PAPSI ইনসেন্টিভের সুবিধা রয়েছে। ইনসেন্টিভটা ডিপেন্ড করবে টোটালি আপনার কাজের ওপর, আপনি কীভাবে কাজ করছেন, আপনার কতটা কাজ হচ্ছে, কোম্পানি যে TL রয়েছে TL কিন্তু আপনাদেরকে কাজ সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে দেবে, কীভাবে আপনারা ইনসেন্টিভ আর্নিং করবেন, কীভাবে কাজ করবেন, কীভাবে কাজ করলে ভালো হয়, সমস্ত গাইডেন্স কিন্তু TL এর তরফ থেকে আপনারা পাবেন। বিস্তারিত তথ্য আরও জানার জন্য অবশ্যই আপনারা কিন্তু অ্যাপ্লিকেশান করে নেবেন, পরবর্তীতে আপনাদের যখন ইন্টারভিউ হবে আপনারা কিন্তু বিস্তারিতভাবে বুঝে যাবেন। এছাড়া আপনাদেরকে TA দেওয়া হবে, যেটাকে বলা হয় ট্রাভেল অ্যালাউন্স, মানে আপনারা যে বাইক এবং লাইসেন্স নিয়ে কাজ করবেন তার জন্য কিন্তু TA DA দেওয়া হবে। DA মানে হলো ডেলি অ্যালাউন্স, আপনি যখন বাইরে যাবেন রাস্তাঘাটে কাজ করবেন তো আপনার কিন্তু অবশ্যই ডেলি অ্যালাউন্সের প্রয়োজন থাকবে, তো সেক্ষেত্রে ডেলি অ্যালাউন্সও কিন্তু আপনাদেরকে প্রোভাইড করা হবে। বাইক লাইসেন্স ম্যান্ডেটারি, এখানে বাইক লাইসেন্স ম্যান্ডেটারি রয়েছে এই জবটার জন্য। নেক্সট আমরা আসছি ওয়ার্ক লোকেশান, কোন কোন লোকেশানের জন্য ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে সেটা আপনারা একটু দেখে নেবেন। লোকেশান প্রথমত রয়েছে ভবানীপুর, খিদিরপুর, ক্যামা স্ট্রিট, কালীঘাট, রাসবিহারি, মেটিয়াবুরুজ, আলিপুর, এই সমস্ত লোকেশানে ভ্যাকেন্সি রয়েছে। বাঘাযতীন, বাসদ্রোণী, বহরমপুর,
পাটুলি, গড়িয়া, সোনারপুর, রাজপুর, সুভাষগ্রাম, কামালগাজী, নরেন্দ্রপুর, বাড়ুইপুর, সীতাকুণ্ডু এই সমস্ত লোকেশনে রয়েছে। ক্যামাস্ট্রিক, রাসবিহারি, পার্ক সার্কাস, তোপসিয়া, সায়েন্স সিটি, সিআইটি, গোবরাতে ভ্যাকেন্সি রয়েছে। বাঘাযতীন, বাঁশদ্রোণী, পাটুলি, গড়িয়া, কালীঘাট, যাদবপুর, গড়িয়াহাট, কালীঘাট, রুবিতে ভ্যাকেন্সি রয়েছে। রায়পুর, আমতলা, বাঁকড়াহাট, সিরাকল, কালীনগর, বুড়ু, পূজালী, পৈলান, তারপরে এখানে গাজীপুর, বড় কাছারি এই সমস্ত লোকেশান হিসেবে কিন্তু আপনাদেরকে রিক্রুটমেন্ট করা হবে। এবং লোকেশান নেমও কিন্তু এখানে অলরেডি মেনশান করা রয়েছে। তো ফর্ম এখানে সরাসরি ওপেন হয়ে গেছে। ফর্মে আপনাদেরকে কী কী দেখতে হবে দেখে নিন। এখানে উই আর হায়ারিং ফর রিলায়েন্স জিওর তরফ থেকে রিক্রুটমেন্ট চলছে। ফর্ম ফিল আপ নর্মালি করতে হবে। ফর্ম ফিল আপে কী আছে, প্রথমত আপনাদের কাছে ফুল নাম জানতে চাওয়া হবে, আপনার নিজস্ব ফুল নাম দেবেন, কন্ট্যাক্ট নাম্বার এই ডিটেলসটা অবশ্যই দিতে হবে, অ্যাড্রেস আপনার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন, ডেট অফ বার্থ আপনার আধার কার্ডে যেটা ডেট অফ বার্থ আছে সেটা অবশ্যই মেনশন করবেন, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অবশ্যই চেষ্টা করবেন লেস দ্যান সিক্স মান্থ দেওয়ার, ঠিক আছে। কোয়ালিফিকেশান 12 পাস গ্র্যাজুয়েশান আদার কী আছে দিয়ে দেবেন, টু হুইলার অবশ্যই ইয়েস অপশনে ট্যাপ করবেন। নেক্সট আছে কারেন্টলি ওয়ার্কিং, আপনি কি এখন কোথাও কাজ করছেন, যদি হ্যাঁ কাজ করছেন তো ইয়েস দেবেন, নাহলে নো দিয়ে দেবেন। কারেন্ট কোম্পানি, আপনি যদি কোথাও কাজ করছেন তাহলে দেবেন, আর নাহলে আপনারা নর্মালি /A বলে লিখে দেবেন, ঠিক আছে, আশা করি বুঝে গেছেন। আপলোড রিজুম, আপনার নিজস্ব রিজুম আপলোড করতে হবে, তারপর এখানে সাবমিট বাটন পাবেন, সাবমিটে ট্যাপ করতে হবে। এটা হলো অ্যাপ্লিকেশন প্রসেস। যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তাড়াতাড়ি জয়েন করে যান, আমরা লিঙ্ক দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আছে, চেক আউট করুন, তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন। জিওর তরফ থেকে একটা ধামাকা অফার এসেছে, যেটা হলো প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ চলছে। তো অবশ্যই যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছেন তাড়াতাড়ি আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে তাড়াতাড়ি জয়েন করুন, তাহলে কিন্তু আরও বিভিন্ন ধরনের জব ভ্যাকেন্সি আপডেট সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং আরও এই জব ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই তো করতেই পারবেন। লিঙ্ক আমরা দিয়ে দেবো রাতের মধ্যে। তো ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।